So hello guys, welcome to another episode of Career Mode Cricket 22 gameplay. এবং এই আজকের ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের যে টি-20 ম্যাচ, সেখানে টিমে আমি কল পেয়েছি এবং তোমরা সবাই জানো যে ওয়ান ডে টিমে আমি হচ্ছে ক্যাপ্টেন। সো এই ম্যাচটা দেখা যাক কি হয়। আজকের ম্যাচটা হচ্ছে আমার জন্য অনেক বেশি স্পেশাল, এবং এটা হচ্ছে যে আমরা নিউজিল্যান্ডে এসেছি, নিউজিল্যান্ড ট্যুরে এসেছে বাংলাদেশ টিম নিয়ে, যেখানে আমিও আছি। যাই হোক, ওয়েলিংটন পার্কে খেলাটা হচ্ছে, নিউজিল্যান্ড বোলিং নিয়েছে এবং আমরা ব্যাটিং করব। বলে ভালো একটা টার্ন থাকবে, ব্যাটিং করতে একটু প্যারা হয়ে যাবে। যাই হোক, আমার ফেভারিট ইন্ট্রো চলতেছে, আমার ইন্ট্রোটা সবসময় বলে আমার খুব ভালো লাগে। আর ওয়েলিংটন পার্কের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, স্টেডিয়ামটা আমার খুব পছন্দের। যাই হোক, দেখা যাক এই ম্যাচটা এমনি দিয়ে বলতেছি বারবার যে আমার জন্য অনেক বেশি স্পেশাল। হাই হাই, এই অবস্থা কেন আমার টিমের, মাত্র 2 ওভার 3 বলে 13 ওভারে 2 রান। ট্রেন্ট বোল্ট অন এ হ্যাট্রিক, ভাই ও হ্যাট্রিকে আছে এখন। যাই হোক, একটা সিঙ্গেল রান নিয়ে নিব, আমি একটা ডাবল নিব কি, ডাবল নিয়ে নিছি আমি। আমি আসলে গ্যাপগুলো দেখে নিচ্ছি কোথায় কোথায় মারা যায়। ঠিক আছে ঠিক আছে, তামিম ভাইয়ের সাথে খেলতেছি, তামিম ইকবাল খান। এবং একটা ঝাকা শট, একটা ঝাকা শট এবং সিক্স। ওয়েলিংটন পার্ক ইজ ব্লেস, ভাই কি শট, ও জাস্ট উঠায় দিছি, জাস্ট উঠায় দিছি। দুই বলে আট রান, এই বলটা মারবো, ইয়েস মারতে হবে এবং মেরে ফেলছি অফ স্ট্রেট দিয়ে আরেকটা ছয়। বলটা ভালো টার্ন নিতেছে, বাট আমি আগে আগে বলে টার্নটা বুঝে গেছি, যার জন্য ট্রেন্ট বোল্টের বলে আমি ছয় মেরে ফেলছি। যাই হোক, ভালো একটা ওভার ছিল আমার জন্য, ভালো একটা ওভার। যাই হোক, ফার্গুসনের বল, ও ভালো বল করে, ওর বল খুব ভালো হয়। এবং কি আমি আউট হয়ে গেলাম, আমি কি আউট হয়ে গেলাম, আমি কি আউট হয়ে গেলাম। আমি আসলে ব্যাটসম্যান না, আমি যা বুঝতেছি, আমি হচ্ছে বেশি তুর 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 করি, বেশি মারতে যাই এবং আউট হয়ে যাই। আমার আসলে ম্যাচটা ইনিংস বিল্ড আপ করার কথা ছিল, আউট হয়ে গেলাম। যাই হোক, 4 বলে 14 রান। এই জন্যই তো বলি আমারে কেন ওয়ান ডের ক্যাপ্টেন দিল, আমাকে তো টি টোয়েন্টি ক্যাপ্টেন দিল না কেন, সেটা আমি এখন বুঝলাম। কারণ তুই তো ব্যাটিং পারস না রে, তোরে তুই ব্যাটিং না পারলে তোরে কেন দিবে ক্যাপ্টেন। যাই হোক, বোলিংয়ে চলে আসছি, আজকে হচ্ছে ভালো একটা বল করতে হবে, তা না হলে আসলে চাকরি থাকবে না। ওকে, বাইরে দিয়ে একটা বল খেলাবো, প্রথম বলটা এই ফুটবল খেলাবো, এবং আই হোপ ভালো একটা বোলিং করতে হবে। মোটামুটি 2-3 উইকেট পেয়ে গেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবে। আগের ম্যাচটা তো অনেক আনএক্সপেক্টেড ছিল, উইকেটগুলো যেমন আনএক্সপেক্টেড ছিল, তেমন ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটাও। ওদের হচ্ছে টার্গেট মাত্র 147 রান, 5 ওভারে অলরেডি 38 রান হয়ে গেছে। আর নিউজিল্যান্ডের ওয়েলিংটন পার্কের একটা বিশেষত্ব হচ্ছে যেখানে বল ভালো টার্ন নেয়, আমার কোনো প্লেয়ার নাই এবং আমার এত সাহস ভালো না, এত মারা উচিত না। ইনসাইড এজ হয়ে গেছে, একটা স্লাইডার ডেলিভারি ছিল, সম্পূর্ণ সোজা যাচ্ছিল বলটা, ইনসাইডে যে বোল্ড ডেভিড কনওয়ে। এই জন্যই বলে যে সবার বল মারতে হয় না, কোমর দুলায় দুলায় চলে যাচ্ছে ডেভিড কনওয়ে। ভাই রে ভাই, কি কোমর দুলানো! কেন উইলিয়ামসন চলে আসছে, আমার ওভারটা শেষ হয়ে গেছে। 7th ওভারে আমি আবার চলে আসছি, 56 রান, 1 উইকেট, এবং উইকেটটাই ছিল আমার। এবং চেষ্টা করবো এই ম্যাচটাতে বেশিরভাগ উইকেট আমি নেওয়ার, ম্যান অফ দ্য সিরিজ হতে হবে আমাকে। এবার টার্গেট করে ফেলছি, এবং 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 আউট হতে পারে, হতে পারে, হতে পারে। এটা আমি রিভিউ নিব, বল হয়তো বা বের হয়ে যাবে, বাট আমি এটা রিভিউটা নিয়ে দেখতে চাই যে ঘটনাটা কি, নোবল হয়েছে কিনা। না, কোনো নোবল হয় নাই। টার্নে বের হয়ে যাবে, লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার লাস্ট বল এই ওভারের।
ও ভাই বলটা ভিতরে ঢুকতেছিল জাস্ট থ্রু দ্য শট টু আর্লি জ্যাক উইকেট যাওয়ার মতো একটা বল ছিল মাত্র 6 রান হয়েছে আগের ওভারটায় দে অলওয়েজ লুক লাইক আ টোটাল দ্যাট উড বি নিউজিল্যান্ড জিতে গেছে এইটা কোনো কথা এইটা কোনো কথা ভালো বোলিং করলাম ভালো ব্যাটিং করলাম লাভ হলো না লাভ হলো না যাই হোক ফার্স্ট টি 20 আমরা হেরে গেলাম নেক্সট ম্যাচটা আসলে জিততে হবে না হলে আসলে হচ্ছে না আমাদের নেক্সট টি 20 অকল্যান্ড ওভালে খেলা এটাও আমার অনেক পছন্দের একটা মাঠ যাই হোক নেক্সট ম্যাচে দেখা হবে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড সেকেন্ড টি 20 আই সো যারা যারা ভিডিওটা দেখেছেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য স্টে সেফ স্টে কুল গুড বাই আল্লাহ হাফেজ